স্বাগত। আজ আগরতলা কংগ্রেস ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে এসসি ডিপার্টমেন্টের সমস্ত কার্যকর্তারা উপস্থিত ছিলেন। মূলত সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন, তাই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এসসি ডিপার্টমেন্টের সদস্যদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক। পার্টির সমস্ত নেতৃত্বরা আজ উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। আগরতলা কংগ্রেস ভবনে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠক থেকে কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, শোনাচ্ছি। ত্রিপুরা প্রদেশ তফসিলি জাতি বিভাগের আহ্বানে বিভিন্ন ব্লক চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান এবং রাজ্য তফসিলি বিভাগের যে কংগ্রেসের যে কমিটি, এই কমিটির সমস্ত পদাধিকারী সদস্যদের নিয়ে এক সভা এখানে অনুষ্ঠিত হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তফসিলি জাতির প্রতিনিধিত্ব করার যে এখানে যে সুযোগ, এই সুযোগ গ্রহণ করতে বিভিন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতগুলিতে আমাদের প্রার্থী চয়ন করার ক্ষেত্রে তফসিলি নেতৃত্বকে গুরুত্ব আরোপ করা এবং প্রার্থী বাছাই করে যারা বিভিন্ন প্রশাসনিক ব্লকে অবজারভার হিসাবে নিযুক্তি পেয়েছেন তাদের সঙ্গে সংগঠিতভাবে আলোচনা করে প্রার্থী পদে তাদের নাম ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিত এটাকে প্রস্তুত করা। ভারতবর্ষের যে তফসিলি সমাজ, বিশেষ করে দলিত সমাজের প্রতি অন্যায়, অবিচার এবং নির্যাতন যেভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে সংগঠিত হচ্ছে, ভারত সরকার বিভাজনের রাজনীতি করে যেভাবে এই অনগ্রসর দলিত এবং বিভিন্ন তফসিলি জাতি বিভাগের মানুষকে যারা বঞ্চিত করে রেখেছে, এই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য প্রস্তুতি স্বরূপ ত্রিপুরা প্রদেশ তফসিলি জাতি কংগ্রেস বিভাগের এই আজকের সভা। এই সভার মাধ্যমে আগামী দিন তফসিলি জাতির মানুষের মধ্যে আমরা আমাদের দলীয় যে সংগঠনকে বিস্তার লাভ ঘটিয়ে তাদের যে ন্যায্য দাবি দেওয়া, এই দাবি দেওয়া পূরণে তফসিলি জাতি বিভাগ আছে। আপনারা শুনলেন ওনার বক্তব্য। আগরতলা কংগ্রেস ভবনে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। তফসিলি জাতিদের এগিয়ে নিয়ে যাওয়া, তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা বর্তমানে এই বৈঠক করেছেন এবং আগামী দিনে তারা এই ধরনের বৈঠক চালিয়ে যাবে। যেহেতু সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন, তাই বিভিন্ন দাবি দাওয়াগুলিকে হাতিয়ার করে তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন বলেই জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।